মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বিয়ের দিন সকালবেলা। এই যে পুচকুটা আমাকে অনেক সকালে তুলে দিয়েছে, আমি একদম ঘুমোতে পারিনি, মানে চোখে ঘুম রয়েছে কিন্তু খুব সকালে তুলে দিয়েছে। আর এই যে আমরা দাঁড়িয়ে আছি রাস্তার পাশে, এই যে দাঁড়িয়ে আছি, আর এই যে বিয়ে বাড়ি, মানে মামাদের বাড়ির, এটা হচ্ছে আমার মামার মেয়ের বিয়ে, বোনের বিয়ে। তো এই যে মামাদের বাড়ি যাওয়ার গেট। মিষ্টি ভালো। এই যে আমার বড় ছেলের চলছে কালকের থেকে দুষ্টামি। এই যে গেট, গেট এখনো সাজানো হয়নি। এইটা মামাদের একটা গেট এন্ট্রান্স। ওইদিক দিয়ে যেও না বাবা, ওইদিকে রান্না বান্না হচ্ছে। কি করছো? কোথা দিয়ে গেলি? হি মা, না না দাঁড়া। এই যে এখানটায় স্টল হবে। কালকে এসে এতটা মাথা যন্ত্রণা ছিল আর শরীরটা এতটা খারাপ ছিল, আমি সেই রকমভাবে কোনো ভিডিওই করতে পারিনি, আর মনটাও একটু খারাপ ছিল। সকালে এখনো কেউ এখনো ওঠেনি। এই যে পাগলি দিশা, আর এটা কে? আর এই যে সকালবেলা আমি একটু বোনের ঘরে বসে আছি, এখানে না প্রচন্ড ঠান্ডা, তো ভালো বেশ ঠান্ডা পড়েছে। আর আমার শরীরটাও কালকে এতটাই খারাপ ছিল যে কালকে আমি কিছু ভিডিও করেছি, বাট সেটা মানে খুব কষ্টে করা হয়েছে, আর মনটাও মানে ভালো ছিল না। তারপরে আর একটা কথা হচ্ছে, মানে শুভাশিস, মানে আমার হাজবেন্ড যে প্রথম থেকে অনুষ্ঠানটায় থাকতে পারছে না, সেটা একটু খারাপ লাগছে। যে আমরা দুজনেই, মানে সকলেই আর কি, দুজনেই নয় সকলে মিলে এনজয় করব, এটাই তো কামনা। কিন্তু কি করা যাবে, কাজের প্রেশার, কাজের চাপ, এগুলো তো মেনে নিতেই হবে। আমারও মানে বিশেষ একটা কাজ ছিল কিন্তু যেতে পারছি না। তো এই যে সকালবেলা বসে আছি, রেডি হতে হবে, তো রেডি হব। আর ছেলেও এতটা দুষ্টামি করছে, আমি না সহ্য করতে পারছি না, আমার মাথার মধ্যে যেন কেমন হচ্ছে। আসলে ও বাড়িতে আটকা থাকে তো এমনিতেই দুষ্টু, আর বাড়িতে আটকা থাকে যখন একটু খোলামেলা জায়গা পায় ওর দুষ্টামিটা আরও বেড়ে যায়। তো ওকে বারবার বোঝাচ্ছি কিন্তু তবুও শুনছে না। তো যাব, নিচেই যাব, গিয়ে চেঞ্জ করব করে। আরও আজকে তো মানে অনেক অনেক ভিডিও দেখাতে পারবো। তো সকালটা মোটামুটি এইরকমভাবেই কাটলো। ফ্লাওয়ার ভাস, এটা কিন্তু পুন্টুলি মানে বোন যার বিয়ে ওই কিন্তু তৈরি করেছে, কি সুন্দর হচ্ছে দেখুন। আর এই যে সকালবেলা বোন মোটামুটি রেডি, একদম ভোরবেলা উঠতে হয়েছিল সেই জন্য ঘুম হয়নি। তো এই যে ও রেডি হবে এখন, মোটামুটি রেডি, টায়ার্ডও বটে, তার কারণ হচ্ছে আজকে সেরকম কিছু খেতে পারবে না। তো আরও তো দেখাবো, আরও অন্যান্য ছবি তো আছে, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে দিশা রানী ফরফরানি আলপনা দিচ্ছে, এই যে আমাদের দিশা সুন্দর আলপনা দিয়েছে, আরও দিচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। যে কালকে কিছুটা ফুলের কাজ হয়েছিল, আজকে কিছুটা ফুলের কাজ হচ্ছে, মাছ কাটা চলছে। আমি দিক আর বাবার একটা জায়গায় যাচ্ছি,
আর এখানে বিয়ের কিছু রিচুয়ালস চলছে, সকাল থেকে বিভিন্ন রিচুয়ালস চলছে। তবে সকালের যে মানে মেন জিনিসটা, ওটা কিন্তু আমি মিস করে গেছি। তার কারণ হচ্ছে তখন আমার ঘুমটা ভাঙেনি, তো আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি, আর সেই সময় ভিডিও করার মতোও কেউ ছিল না। তো এগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগে। একটা অনুষ্ঠানে বিভিন্ন বিভিন্ন পার্ট থাকে, এটাও একটা অন্যতম পার্ট। দেখুন সকলে মিলে ভীষণভাবে এনজয় করে ব্যাপারটা করছে, আর এক একজনের মধ্যে কিন্তু এক এক ধরনের নিয়ম থাকে, তো কারোর সাথে কিন্তু কারোর নিয়ম মেলে না। তো দেখে বেশ ভালোই লাগছে। আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটা একটা ভালো জায়গা আছে, ওখানে পুকুরের পাড়ে। এখানে বোনের ফটোশ্যুট হচ্ছে, বিয়ের আগে কিছু ফটোশ্যুট করে নিচ্ছে, ওর আশীর্বাদ হবে তার আগেই ফটোশ্যুটটা হচ্ছে। তো খুব কাছে বলে আমি পুচকুটাকে নিয়ে গেলাম। এই যে ফটোশ্যুট হচ্ছে বোন, আর এই যে ক্যামেরাম্যান, ওরা এসতে অনেক আগেই এসতে, তো এখন হচ্ছে ফটোশ্যুট হচ্ছে। তো এই ব্লগটা খুব ছোট, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরের পার্টগুলি অবশ্যই আমি আপনাদেরকে দেবো খুব তাড়াতাড়ি।